আসসালামু আলাইকুম। ম্যাচ স্থগিতের দেড় ঘন্টা পর আর্জেন্টিনার গোল বাতিল, মরক্কোর জয়। ক্রিস্টিয়ানো হেড জালে জড়ালে সমতায় ফেরানোর স্বস্তি পায় আর্জেন্টিনা অনূর্ধ্ব-23 ফুটবল দল। এরপর গ্যালারি ছেড়ে মাঠের মধ্যে দর্শকদের হট্টগোল, তাই বাঁশি বাজান রেফারি। অনেকেই হয়তো ভেবেছিলেন খেলা শেষে নির্দেশ দিয়েছেন তিনি, কিন্তু আদতে তা ছিল ম্যাচ স্থগিতের ইঙ্গিত। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার 1 ঘন্টা 40 মিনিট পর আর্জেন্টিনা সেই সমতা ফেরানো গোল বাতিল করেন রেফারি। ভিআরে দেখা যায় গোল করার আগে অফসাইডে ছিলেন মেদিনা। শুধু তাই নয়, অতিরিক্ত 3 মিনিটের জন্য আবারও খেলা শুরুর ঘোষণা দেন রেফারি। সেই 3 মিনিটে গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনা, যার ফলে জয়ের উল্লাস মেতে ওঠে সাত পায় মরক্কো অনূর্ধ্ব-23 দল। অলিম্পিক ফুটবলের শুরুটা করল তারা আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে হারিয়ে। ইস্তাদে জেফার্স গিচার্স স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় মরক্কো। এরপর বিরতির পর একই খেলোয়াড়ের পা থেকে দ্বিগুণ গোল করে মরক্কো। 2 গোলে পিছিয়ে দেয়ালে পিঠ ঠেকে যায় আর্জেন্টিনার। তবু ম্যাচ শেষের সময় যত গণিয়ে আসছিল ততই যেন বাড়ছিল আর্জেন্টিনা হারের সংখ্যা। নির্ধারিত 90 মিনিটের পর যোগ করা 15 মিনিটে ইঞ্জুরি টাইম, এই শেষ মুহূর্তে গোল করেন মেদিনা, কিন্তু রিপ্লে দেখে তা বাতিল করেন রেফারি। দর্শক মাঠের মধ্যে হট্টগোল শুরু করলে স্থগিতের পর বাকি 3 মিনিট খেলা হয় রুদ্ধদ্বার স্টেডিয়ামে। কিন্তু আর্জেন্টিনা তাদের শেষ কাজটা করতে পারল না, গোল দিয়ে সমতায় ফিরতে পারল না। দুর্ভাগা হয়ে মরক্কোর বিপক্ষে 2-1 ব্যবধানে প্রথম ম্যাচটায় হারতে হলো আর্জেন্টিনাকে।